एक घंटार बिरतिहीन संबाद दुपुरे आपनादेर सबाइके आमंत्रण जानाচ্ছি আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাদশা। শুরুতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। উপকূলে ঘূর্ণিঝড় ইয়াসের ব্যাপক ক্ষত, নদ নদীর পানি এখনো বিপদসীমার উপরে, লঞ্চ চলাচল শুরু। ঘাটতি থাকায় করোনাধিকার দ্বিতীয় ডোজ পাচ্ছেন না অনেকে, ভোর থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড়, মজুদ শেষের পথে। সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী, ডাক বিভাগের মাধ্যমে পচনশীল পণ্য পাঠানোর নির্দেশ। ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনকারীদের একজন ঢাকার মগবাজারের, মামলা হবে মানব পাচার আইনে। এবং রাজধানীর পল্লবীতে শাহীন হত্যা মামলার আরেক আসামি কালাবাবু গ্রেপ্তার, জড়িত থাকার কথা স্বীকার, থানায় হস্তান্তর। দুপুরে শিরোনাম শুনছিলেন, এবার যাব পুরো খবরে। ঘূর্ণিঝড় ইয়াস সরাসরি আঘাত না করলেও ক্ষত রেখে গেছে বাংলাদেশ উপকূলে। প্লাবিত হয়েছে উপকূলের নিচু এলাকা, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকার বেড়িবাঁধ, ক্ষতি হয়েছে ঘরবাড়ি, ভেসে গেছে মাছের ঘের, ডুবেছে ফসলি জমি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনও অনেক নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়েই বইছে। ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও লণ্ডভণ্ড করে দিয়ে গেছে উপকূলীয় এলাকা, দিশেহারা কয়েক লাখ মানুষ। সাতক্ষীরার উপকূলীয় এলাকার পানির তোরে ২২টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শত শত গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৩০,০০০ মানুষ, তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে অন্তত ৩ শতাধিক মাছের ক্ষেত। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারে খুলনায় পানিবন্দী হয়ে পড়েছে ২০,০০০-এর বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করছে স্থানীয়রা। এদিকে জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাগেরহাটের নিচু এলাকা, ঘরবাড়িতে পানি ওঠায় অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তায়। তাদের আফসোসের জায়গা যে আইলার এই ১২ বছর এক যুগ পরেও এই অঞ্চলের মানুষের এখনো পর্যন্ত স্বেচ্ছাশ্রমে কাজ করতে হচ্ছে। টেকসই বেড়িবাঁধ আমাদের যে দাবিটা সেটা অধরাই রয়ে গেছে। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ভেঙে গিয়েছিল, এখানে এই ভাঙার জায়গাটা এলাকাবাসী আমরা সবাই মিলে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এখানে বাঁধটা মেরামত করার চেষ্টা করছি। ভোলার মনপুরা, চরনিজাম ও মুজিবনগর সহ বিভিন্ন চরাঞ্চলে অস্বাভাবিক জোয়ারে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নিখোঁজ হয়েছে ১,০০০-এর বেশি গবাদি পশু, ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি পয়েন্ট। এদিকে নোয়াখালীর হাতিয়ায় আজও অস্বাভাবিক জোয়ারের পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোনো কাবু নাই, কোনো গ্যাস আইনও নাই, নিজের জায়গা জন্য নাই, নিজের কুমি যাই কোরাই। এবারও আশঙ্কা খুব ভয়াবহ, এবার বেরি চূড়া খুবই ভয়াবহ। এই বেরি যদি বাদ না হয় তাহলে আমাদের এবারও আরও বিশাল ক্ষতি হয়ে যাবে। ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীর জোয়ারের পানি বেড়ে অন্তত ১,২০০ গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে ২,৫০০ মাছের ক্ষেত। একই অবস্থা পটুয়াখালীর উপকূলীয় ২৯টি গ্রামের, রাস্তাঘাট ভেঙে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। পানিতে তো ক্ষয়ক্ষতি হইতে আছে, ঘরের পিড়ে তলাই গেছে, বুঝলেন, এই ফসল টসল যা আছে সবই তলাই গেছে। একটা গের করছিলাম, একটা বাগান করছিলাম, সব নষ্ট হয়ে গেছে ঝড় বাতাসে, কলা গাছটা সব লাগাইছিলাম, ক্ষেত নষ্ট হয়ে গেছে। এছাড়া ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হঠাৎই নদী ভাঙন শুরু হয়েছে পদ্মায়, এতে আতঙ্কে নদী পাড়ের মানুষ, হুমকির মুখে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থাপনা। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হলো বিভিন্ন উপকূলীয় এলাকায় সেই খবর জানবো। এখন সরাসরি সাতক্ষীরা এবং পটুয়াখালী, কুয়াকাটা থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন। শুরুতে যাব সাতক্ষীরায়, রয়েছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, এই মুহূর্তে আপনি যেখানে আছেন খোলপেটুয়ার পাড়ে, পদ্মপুকুর, প্রতাপনগর এলাকায়, এই এলাকা আমফানের পর 10 মাস একটানা পানিতে প্লাবিত ছিল, আবার পানি ঢুকলো এলাকায়, কতটা বিধ্বস্ত বিপর্যস্ত এলাকার বানভাসীরা এখন? বিধ্বস্ত বিপর্যস্ত বলা যায় একেবারে। সাতক্ষীরার দক্ষিণের সর্বদক্ষিণের এই জনপদটি একেবারে বিধ্বস্ত এবং বিস্তীর্ণ এলাকা হয়ে আছে। আপনি যদি দেখি এই সামনে চোখ যতদূর যাচ্ছে, এই পুরো এলাকাটাই ছিল চিংড়ির ঘের, মাছের ঘের ছিল। गतकाल दोपुर बेलाय जे जोयारेर पानी एसेछिलो से जोयारेर पानी एकेबारे उपचे पायहाटार जे सड़क से पायहाटार छोटो सड़कटी एकेबारे डुबे गेछे। एखन जोयार चलछे, एई पानी घरे प्रवेश करे एबं जे घरे प्रवेश करार पर घरेर पेछने अनेकेर जा बागान बाड़ी बागान करे तुलेछिलो सेई बागानगुलो एकेबारे प्लाबित हये गेछे। আপনি বলছিলেন যে আমফানে 10 মাস ধরে পানিবন্দী ছিল এলাকার মানুষ। গতকালকে এবং গত পরশুদিনের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পদ্মপুকুর ইউনিয়নের এই ঝাপা সহ একেবারে বলা যায় পাতাখালী, তারপরে কমলাখালী, কমলাকাঠি যেটা পাখিমারা, বাইনতলা, সোনাখালী এবং চাউলখোলা, চণ্ডীপুর এই গ্রামগুলো একেবারে তলিয়ে গেছে। এখানে মানুষ প্রায় ৩০,০০০ মতো মানুষ একেবারে পানি বন্দী হয়ে আছে। সবথেকে দুঃখের বিষয় যে এই এলাকাগুলোর বিস্তীর্ণ এলাকাগুলো প্লাবিত হওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত ত্রাণ সহায়তা এই ধরনের কোনো কিছু আমরা পাইনি বলে এখানকার এলাকাবাসী আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা এখানকার একজনের সাথে একটু কথা বলবো যার বাড়ির সামনে একেবারে বলা যায় যে পিছনের তার যে বাগানটি ছিল এই বাগানটি পুরোপুরি এখন পানিতে তলিয়ে গেছে। আচ্ছা বৌদি, এই এলাকাগুলো আমরা পানি দেখছি, এখানে কি ছিল? এখানে সব ওই সবজি বাগান ছিল। তো আমপানের পরে পানি এখানে কবে আসলো? আমপানের পরে পানি আর এই বর্তমানে এসেছে। কবে আসছে এটা? এই 3 দিন আগে। তো গতকালকে যে জোয়ার আসছিল দুপুরবেলা সেই জোয়ারের সময় পানি এখানে কেমন আসছে? এই সামান্য একটু কম হয়েছিল কিন্তু এই আজকে যে ভাঙে যাওয়ায় এই এত পানি আরো বৃদ্ধি হয়েছে। বাঁধ ভাঙছে কোন জায়গাটায়? ওই এই যে আবদার এই সামনে কলোজারের সামনে, কলোজারে না কলোজারের সামনে অংশটুকু ভেঙে গেছে। তো এখন এখানে যে আপনারা পানিবন্দী হয়ে আছেন বাড়িতেও তো ঘরের ভিতরে পানি চলে আসছে, তো এখন আপনারা রাত কাটাচ্ছেন কোথায়? আমাদের এখন অবদাছড়া আছরানি। তো এই এলাকায় এখন পর্যন্ত কি ত্রাণ সহায়তায় কোনো কিছু আসছে? না, কিছু দেন আমরা এই দুপুরে খাইনি। তো এই যে পানিবন্দী হয়ে আছেন স্থানীয় যে নেতা বা স্থানীয় সরকারে যারা আছেন তারা কি আপনাদের সাথে দেখা করছেন বা খবর নিচ্ছেন? না, আর যদি চেয়ারম্যান যদি আমাদের দিকে তাকাতো যে এই ১ নম্বর পদক্ষেপ না, চেয়ারম্যান যদি পদক্ষেপ নিত তাহলে এই অবদার রাস্তা আমাদের এই জলের ওপর ভাসতে হতো না। কি পদক্ষেপটা দরকার ছিল? আর যদি ওই অবদাটা যে নিচু জায়গাগুলো যদি কিছু মাটি দিত তাহলে আর এই জল ছাপিয়ে আর এইভাবে ভাঙিয়ে এলাকা প্লাবিত হতো না। এখানে যে আপনার এলাকা চতুর্দিকে আমরা যেটা দেখছি সে একেবারে এখানে হ্যাচারিও ছিল আমরা শুনেছি এবং পাশাপাশি দেখতাম আর সমস্ত এলাকা সব ছিল ঘের জলকার মাছের চাষ ছিল। এখন আমরা খাবো কি? আমাদের এখন কি উপায়? আমরা বাঁচবো কিভাবে? আচ্ছা অনির্বাণ, একটা বিষয় একটু জানতে চাই আমি। ওখানকার ভুক্তভোগী একজন নারীর বক্তব্য আমরা শুনছিলাম, দর্শকরাও নিশ্চয়ই শুনছেন। আপনি গতকালকে এই এলাকার যিনি সংসদ সদস্য জগলুল হায়দার এবং জেলা প্রশাসক দুজনকেই এই বিষয়টি জিজ্ঞেস করেছিলেন যে কখন ত্রাণ যাবে, কি ব্যবস্থা নিচ্ছেন, তো তার পদক্ষেপ আসলে কি দেখতে পাচ্ছেন এখন? তারা কি বলেছেন আর বাস্তবে কি দেখছেন? দেখুন গতকালকে তারা আমাদের গণমাধ্যমের সামনে বলেছিল যে প্রত্যন্ত অঞ্চলে যেসব জায়গাগুলো পানিবন্দী হয়ে আছে সেখানে তাদের শুকনো খাবার সহ খাবার সরবরাহ করা হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা এখন এই যে ঝাপা গ্রামে এসে তো তার সত্যতা আমরা পেলাম না। এখানে এখন পর্যন্ত কোনো খাবারই এখনও বা ত্রাণ সহায়তা কোনো কিছুই এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা বিস্তীর্ণ এলাকায় যেটা দেখলাম যে মানুষ একেবারে প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো রয়েছে সে মানুষগুলো একেবারে কি বলে এটাকে তারা চরম সংকটাপন্ন অবস্থার ভিতরে এখানে অবস্থান করছে। একে চতুর্দিকে পানি আর মাঝখানে ভিতরে যাতায়াতের যে জন্য একমাত্র যে বাড়িঘরের যে ছোটো ছোটো নৌকা যেগুলো রয়েছে সেই নৌকাগুলো এখন চালাতে পারছে না কারণ প্রচুর বাতাস রয়েছে এবং জোয়ারের তোড় প্রচণ্ড, যার কারণে ভয় কেউ এই এলাকা থেকে বাইরে বেরোতে পারছে না। একেবারে জনবিচ্ছিন্ন হয়ে আছে এই ঝাপা গ্রামটি। তো এই এলাকার স্থানীয় যারা রয়েছেন তারা বারবারই অভিযোগ করছেন যে এর আগেও আমপানের সময়ও বেশ এই সংকটাপন্ন অবস্থার ভেতর দিয়ে গেছে দীর্ঘদিন। যে বাঁধের কথা বলা হচ্ছে, একটি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটা বাঁধ একটা ক্লোজার রয়েছে, ক্লোজারের পাশে একটা বাঁধের নির্মাণের কথা এবং ছোট একটা অংশ যেটি অংশটুকু গত পরশুদিনকে ভাঙে এবং তারপর থেকে এবং আজকে সকালবেলায় আরও ভাঙনটা বড় হওয়ার কারণে পুরো পানি কিন্তু এলাকায় প্লাবিত হয়ে গেছে। আমরা গতকালকে প্রশ্ন করেছিলাম যে কেন বারবার যখন সংকট আসে বা দুর্যোগ যখন আসে তখন ব্যবস্থা নেওয়া হয়, কেন আগে থেকে এই ব্যবস্থাগুলো নেওয়া হয় না? কারণ আপনি এই গত কয়েকদিন ধরে সাতক্ষীরার বিভিন্ন উপকূল ঘুরছেন এবং যে পরিস্থিতি তাতে স্থানীয়দের যে অভিযোগ পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধি সবার এক ধরনের গাফিলতি, আপনিও কি তাই দেখলেন? স্পষ্ট কি সেটাই? পুরো বিষয়টা এখন পর্যন্ত স্পষ্ট গাফিলতির ভেতর দিয়ে যাচ্ছে কারণ একটা বিষয়ে তারা গণমাধ্যমের সামনে এসে অনেকগুলো পরিসংখ্যান তারা বলছে যে তারা বিভিন্ন এলাকায় এত লাখ টাকা এত কোটি টাকার সহায়তা তারা দিচ্ছেন, কিন্তু প্রান্তিক পর্যায়ে গিয়ে আমরা তার সত্যতা আমরা পাচ্ছি না। কারণ এই এলাকায় এখন পর্যন্ত গত 3 দিন হয়ে গেল, আজকে নিয়ে 3 দিন হচ্ছে, 3 দিনের পুরো এলাকা প্লাবিত হয়ে আছে, কিন্তু এখানে এখন পর্যন্ত ত্রাণ সহায়তা কোনো কিছুই আসেনি। তো এই বিষয়গুলো আমরা যেসব এলাকাগুলো গেলাম সেই প্রতিটা এলাকায় কিন্তু একই রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্লাবিত এলাকাগুলোর অবস্থা আরও করুন। আমরা গতকালকে গবরতে যে দেখেছিলাম বিভিন্ন মাছের খাবারগুলো ভেসে যাচ্ছে, কিন্তু এই এলাকায় জনপদ এলাকাগুলো একেবারে বাড়িঘরে পানি ঢুকেছে, যা অন্যান্য ইউনিয়নের তুলনায় কিন্তু আরও বেশি খারাপ অবস্থা এখানে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাতক্ষীরা থেকে জানাচ্ছিলেন সেখানে বন্যা দুর্গতদের সর্বশেষ খবরাখবর। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক উচ্চতার জোয়ারের পানিতে ডুবে সুন্দরবনের 4টি হরিণের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদের বগি, দুবলারচর এবং কচিখালী এলাকায় ভাসমান অবস্থায় 4টি হরিণের মরদেহ উদ্ধার করে বন বিভাগ। পরে মাটি চাপা দেওয়া হয় মৃত হরিণগুলোকে। সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হরিণের বড় বিচরণ ক্ষেত্র শরণখোলা রেঞ্জের দুবলারচর, কটকা, কচিখালী ও কোকিলমণি এলাকা পানিতে তলিয়ে যায়। পানির তোড়ে ভেসে যায় কয়েকটি হরিণ। সুন্দরবনের যেসব এলাকা জোয়ারের পানিতে সয়লাব হয় সেসব এলাকা পর্যবেক্ষণ করছে বন বিভাগের কর্মীরা। সাতটা সুন্দরবনের বন্যপ্রাণীর ক্ষতিগ্রস্ত হয়েছে। 7টা হরিণ ইতিমধ্যে আমরা মৃত উদ্ধার করেছি এবং একটা জীবিত হরিণ আমরা উদ্ধার করেছি। তো এখনও আমাদের সব জায়গায় এখনও যাওয়া যাচ্ছে না, এখনও প্রচণ্ড নদীতে পানির ঢেউ প্রচণ্ড, এই কারণে যাওয়া যাচ্ছে না। আমরা পরিস্থিতি যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা হয়তো সব জায়গায় গেলে আরও ক্ষয়ক্ষতি হতো, এর পরিমাণ বাড়তে পারে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কমে যাওয়ায় বিআইডব্লিউটির অনুমতি দেওয়ার পর শুরু হয়েছে লঞ্চ চলাচল। সকালে এই অনুমতি দেওয়া হয়। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পুরোপুরি কেটে যাওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে 1 ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ চলাচল। এই মুহূর্তে আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে, আমাদের বিভিন্ন বন্দর কর্মকর্তাদের সাথে আলোচনা করে এবং বাস্তব অবস্থা পর্যালোচনা করে এই মর্মে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে 1 ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ বা নৌযান লঞ্চগুলো আপাতত চলাচল বন্ধ থাকবে। এর বাইরে অন্য সকল লঞ্চ চলাচল করবে। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ওড়িশা ও পশ্চিমবঙ্গে 4 জনের মৃত্যু হয়েছে। 20,000-এর বেশি গ্রাম লণ্ডভণ্ড এবং 3 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 1 কোটি মানুষ। এছাড়া বিধ্বস্ত হয়েছে বেশ কিছু রাস্তা। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গে চলছে উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা। প্রাথমিক হিসাব বলছে, ইয়াসের প্রভাবে প্রায় 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত উপকূলবর্তী এলাকাগুলোতেই ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। আর্থিক ক্ষতির হিসাব করছে রাজ্য সরকার। ইয়াসের গতিপথে থাকা ওড়িশার 128টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সাগর থেকে উঠে আসা লোনা জলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ ফসলের ক্ষেত। বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগামী 7 দিন ত্রাণ দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী। দুর্গত এলাকায় কাজ করছে সেনাবাহিনী। এছাড়াও নৌবাহিনীর 7টি দল এবং দুর্যোগ মোকাবেলা বাহিনীর 5টি দল উদ্ধার কাজ চালাচ্ছে উপকূলীয় অঞ্চলগুলোতে। শনিবার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পশ্চিমবঙ্গের 14 জেলা এবং গুজরাটের 450 গ্রাম। ইয়াসের আঘাতে বুধবার সারাদিন হাওড়া, হুগলি এবং 24 পরগনা সহ কলকাতায় ভারী বৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে বেশ কিছু অঞ্চলে। ঝড়ের আঘাতের পর পশ্চিমবঙ্গ জুড়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। এদিকে 72 ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরই দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। বুধবার সকালে ওড়িশাতে ঘণ্টায় 155 কিলোমিটার বেগে আছড়ে পড়ে ইয়াস। ফসলি জমি এবং উপকূল অঞ্চলে ক্ষয়ক্ষতি হলেও ঘূর্ণিঝড়ের আগেই বেশিরভাগ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়, প্রাণহানি কম হয়েছে। लुत्फा फाउजिया, इंडिपेंडेंट न्यूज़। देशे करोनार द्वितीय डोजेर टीका निते निर्धारित केंद्रगुलोते सकाल थेके भीड़ छिलो। ग्रहीतादेर घाटति थाकाय द्वितीय डोज निते पारछेन ना अनेकेई। एर मध्य अनेक केंद्रे टीका शेष हो गए। राजधानीर तेजगाँवेर जातीय नाक्कान गला इन्स्टिट्यूटे भोर थेके टीका निते ग्रहीतादेर दीर्घ लाइन देखा जाय। लाइने अपेक्षाय थाका अनेके जानान गत कयेकदिन धरे निर्धारित तारीखे टीका निते आसलेও ना पेये फिरे जेते हয়েছে। हासपाताल कर्तृपक्ष বলছে स्वास्थ्य अधिदप्तर থেকে বরাদ্দ পাওয়া টিকায় চলছে চাহিদা মেটানোর কাজ। स्वास्थ्य अधिदप्तরের তথ্য অনুসারে বুধবার পর্যন্ত সারা দেশে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪০,৬০,০০০ মানুষ আর প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮,২০,০০০ মানুষ। সেই হিসেবে দেশে মোট টিকার মজুদ রয়েছে ৩ লাখ ডোজ। আমি গত দুই দিন 1 ঘন্টার মতো, তার আগের দিনও এরকম আধা ঘন্টার মতো। আজকে তো 6:30 থেকে আসি। গত পরশুদিন আমরা আসছি, বলছে যে শেষ, আজকে আবার আসছি। এখন তো আজকে আবার বলতেছে আগে যাদেরকে টোকন দিয়েছে তারা পাবে। আমরা সেখানে এই আমরা 6টার সময় আসি, দাঁড়াই আছি সিরিয়াল। আমার 25 তারিখে ছিল, 25 তারিখে আসছি। আমাকে বলছে আজকে আসতে, আজকে তো 6টার সময় এসে দাঁড়াই রইছি। অফিস বাদ দিয়ে প্রত্যেকদিন আসা যাবে বলেন। 25 তারিখে এসে আমি ফেরত গিয়েছি, আজকে আবার এসেছি। এটা তো অথরিটির অসুবিধা। হ্যাঁ, আমি আমার দ্বিতীয় ডোজ পাওয়ার আমার অধিকার। আমার আগামী সপ্তাহেই শেষ হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকার মজুদ। ফলে প্রায় ১৩ লাখ মানুষকে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকতে হবে। এদিকে রাশিয়ার টিকা কেনার বিষয়ে আগামীকাল দেশটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। বৃহস্পতিবার स्वास्थ्य अधिदप्तर महापरिचालक डाक्टर एबीएम खुर्शीद आलम एसब तथ्य जानान। तिनी बोलें फाइजारेर 1,06,000 डोज करोनार टीका देशे व्यवहारेर विषये प्रयोजनीय व्यवस्था नेওয়া হচ্ছে। आगामी 2 जून फाइजारेर टीका देशे आसार कथा रयेছে। चीनेर 1,822 नागरिक के सिनोफार्मेर टीका देওয়া হবে বলেও জানান তিনি। एक प्रश्नेर जवाबे महापरिचालक बोलें सीमान्तवर्ती जेलाय करोना आरो बाड़ले प्रयोजने लकडाउन देওয়া হবে। शेष हो जाए खूब द्रुत ही सप्ताह मध्य शेष हो जाए। এখন আপনাদের যে প্রশ্নটা যে এরপরে কি করব এটার উত্তর তো আপনারা জানেন। আমাকে বারবার প্রশ্ন করে লাভ নেই। বলেন, আমরা চেষ্টা করছি যে কোনো সোর্স থেকে এই টিকাটা আনার জন্য। যদি আমরা আনতে পারি এটা কভার করে দেব। যে কোনো একটা টিকা আসতে পরে আমাদের ডিজি ড্রাগ, তারপর হচ্ছে সিএমএসডি, তারপরে আমাদের এমএনসিএইচ সবার যে সহায়তাটা লাগে সেই সহায়তা নিয়েই আমাদের কাজটা করতে হবে। তো সেটার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিদিন রোগীর চিকিৎসা ব্যয় ৮০,০০০ থেকে ১ লাখ টাকা, যা বহন করা বেশিরভাগ রোগীর ক্ষেত্রে অসম্ভব। তাই এটি ফাঙ্গাল ড্রাগ রোগীদের সরকারিভাবে সরবরাহের পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। রোগের চিকিৎসায় গাইডলাইন প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা খুবই কম। তবে সম্প্রতি করোনা থেকে সুস্থ হওয়া ২ জনের শরীরে শনাক্ত হয়েছে এই ফাঙ্গাস। একজন ভর্তি আছেন বার্ডেম হাসপাতালে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ব্যক্তির চোখ মুখে কালো দাগ পড়ে ও ফুলে ওঠে। সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ থেকে ৪৫ দিন পর্যন্ত ব্যবহার করতে হয় অ্যান্টিফাঙ্গাল ইনজেকশন। প্রতিদিনের খরচ প্রায় ৮০,০০০ টাকা। একটা চিকিৎসা কোর্স কমপ্লিট করতে ১ লক্ষ টাকার উপরে প্রায় ব্যয় হবে। তো এটা তো আসলে সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। এটা সরকারকেই উদ্যোগী হয়ে এই ইনজেকশনগুলো সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করতে হবে। দেশে অ্যান্টিফাঙ্গাল ইনজেকশন তৈরি করছে মাত্র একটি কোম্পানি। ইনজেকশনের ব্যবহার কম হওয়ায় উৎপাদনও কম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রোগের সঠিক চিকিৎসায় প্রস্তুত হচ্ছে নির্দেশনা। একটি গাইডলাইন প্রণয়ন করার চেষ্টা করছি। এই ব্ল্যাক ফাঙ্গাস মোকাবেলায় যে সমস্ত ওষুধপত্রগুলো ব্যবহার করতে হয় সেগুলো কিভাবে সহজলভ্য করা যায় সেই বিষয়টি নিয়েও আমরা কাজ করছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেব। তার কারণ হলো যে এই ওষুধগুলো খুব সহজে পাওয়া যায় না। এই পরিস্থিতির জন্য কেউ সুযোগ নিতে না পারে সেই বিষয়টি মাথায় রেখেই আমরা অগ্রসর হচ্ছি। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত অর্ধেক রোগীকে বাঁচানো যায় না। সংক্রমণ চোখে ছড়িয়ে পড়লে দৃষ্টিশক্তি হারায় রোগী। সংক্রমণ রোধে করোনা রোগীদের স্টেরয়েড ব্যবহারে সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। মেইনলি যারা স্টেরয়েড ইনজেকশন নিতে হয়েছে কোভিড ট্রিটমেন্টের সময় তাদেরকে, এবং যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তাদেরকে বেশি সাবধানতা থাকতে হবে। তাহলেই আমরা এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা এই ব্ল্যাক ফাঙ্গাস থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে রোগ নয়, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সংক্রমণ ঘটে। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে সীমান্তবর্তী জেলায়। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার 50, সাতক্ষীরাতে 37, রাজশাহীতে 22%, যেখানে সারা দেশে 10%-এর আশেপাশে। সরকার বলছে পরিস্থিতির অবনতি হলে যে কোনো সময় যে কোনো জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হবে। ঈদের পর সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণ বাড়ছেই। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত বাড়ছে আশঙ্কাজনক হারে। সেখানে সংক্রমণ হার কয়েকদিন ধরেই 50%-এর বেশি, যা সারা দেশের হারের 5 গুণেরও বেশি। পরিস্থিতির মোকাবিলায় চলছে সর্বাত্মক লকডাউন। একই অবস্থা সীমান্তবর্তী আরও কিছু জেলায়। মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে দেশে শনাক্তের হার ছিল 10.08%। একই দিন সাতক্ষীরায় শনাক্তের হার 37, রাজশাহীতে 22, খুলনায় 20 আর মেহেরপুরে ছিল 21%। এতে দিন দিন উদ্বেগ বাড়ছে। আমরা অবজার্ভ করছি জায়গাগুলোতে, যদি বাংলাদেশের কোনো জায়গাতে আমরা এরকম ভাবে দেখি, আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বা টেকনিক্যাল কমিটির পরামর্শ হচ্ছে স্থানীয়ভাবে ওইটাকে লকডাউন বা যেটা স্থানীয়ভাবে বিধিনিষেধ দিয়ে চলাফেরার উপরে নিয়ন্ত্রণ করা, চলাফেরা নিয়ন্ত্রণ করা। বিশেষজ্ঞরা বলছেন শুধু লকডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না, স্থানীয়দের সঙ্গে নিয়ে পদক্ষেপ নিতে হবে জনপ্রতিনিধিদের। কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু সংক্রমণটা ঊর্ধ্বগতি হবে না, সংক্রমণটা নামিয়ে আনা যাবে। আর যদি আমরা এটা না করি, শুধুমাত্র মানুষের উপর ছেড়ে দিই, আপনারা মাস্ক পরুন, সাবান দিয়ে হাত ধুন, যে আমাদের কোনো দায়িত্ব নেই, মানুষের উপর দায়িত্ব, এটা কিন্তু একটা এড়িয়ে যাওয়ার প্রবণতা হলো। পাশাপাশি সীমান্তবর্তী ওই জেলাগুলোতে করোনা চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, নজর রাখতে হবে সেদিকেও। ওইসব জেলাতে লকডাউন করতে হবে, প্লাস রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সেন্ট্রাল অক্সিজেন তো সেই গত বছর জুন মাস থেকে শুরু করেছে, এখন পর্যন্ত তার অগ্রগতি কি তাও তো জানি না। তবে করোনা উচ্চ সংক্রমণের জেলাগুলোতে করোনার ভারতীয় ধরনটি ছড়িয়ে পড়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউনের 3য় দিনে পুলিশের তৎপরতা বেড়েছে। একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার কমেছে 3%। সকাল থেকে শহর এবং শহরের বাইরে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। কোথাও কোথাও সড়কে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে অকারণ চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে বুধবারের চেয়ে আজ সড়কে মানুষ ও যানবাহনের উপস্থিতি খানিকটা কমেছে। শহরে ওষুধ, মুদি দোকান ছাড়া অন্যান্য দোকান বন্ধ রয়েছে, চলছে না দূরপাল্লা বা অভ্যন্তরীণ রুটের কোনো বাস। এদিকে লকডাউন অমান্য করে শিবগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার চেষ্টা করা 21 জনকে আটক করেছে পুলিশ। শুধু চিঠিপত্র নয়, ডাকের মাধ্যমে যে কোনো পচনশীল পণ্য পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন ডাক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এছাড়া রেল বিভাগের আধুনিকায়নের পাশাপাশি সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশেষ ম্যাঙ্গো ট্রেনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে আলাদা অনুষ্ঠানের মাধ্যমে বেশ কয়েকটি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকালে শুরুতেই উদ্বোধন করেন আগারগাঁওয়ের নতুন 14 তলা ডাকভবন। বলেন শুধু কাগজপত্র না, পচনশীল পণ্য পরিবহনের জন্য ডাক বিভাগকে ইউনিয়ন পর্যায়ে শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম নির্মাণ করতে হবে। দেশে 9888টি ডাকঘরের মধ্যে 8500টি ডিজিটাল করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ। পচনশীল জিনিস অর্থাৎ আপনার খাদ্যদ্রব্য থেকে শুরু করে ফলমূল, তরি তরকারি, এগুলোও যেন ডাকের মাধ্যমে পাঠানো যায়। যেন আমি যে মনে করি এখন আমি রান্না করে এখান থেকে আমি আর এক জেলায় খাবার পাঠাবো বা কোনো আত্মীয়কে পাঠাবো, সেটাও যেন পাঠাতে পারি। সেই জন্য এই চিলিং সিস্টেমটা খুব দরকার, অর্থাৎ কুলিং সিস্টেম, অর্থাৎ সেই ধরনের টেম্পারেচার বা ফ্রিজিং সিস্টেম করে দেওয়া, যাতে সেখানে এই জিনিসটা নষ্ট হবে না, কিন্তু যার হাতে যাবে পৌঁছাবে, সেই পৌঁছানোর ব্যবস্থাটা করা। পরে ফরিদপুরের মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা জেলা পর্যন্ত রেল লাইন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। তিনি বলেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনকে গুরুত্ব দিয়েই পুরো দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। বাংলাদেশের কিভাবে উন্নতি হবে আমরা সেটাকেই গুরুত্ব বেশি দিই, আর সেভাবে গুরুত্ব দিয়েই আমরা समग्र बांग्लादेश आज के रेल जोगाजोगेर ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। এমনকি আমরা যেসব এলাকায় রেল নেই সেখানেও আমরা রেল সংযোগটা দিয়ে দিচ্ছি, যেন পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ করা এবং যোগাযোগের মাধ্যমে মানুষ যেন সহজে চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনের জন্য বিশেষ ম্যাঙ্গো ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের স্বল্প খরচে দেশের সর্বত্র আম পৌঁছাতেই এই ব্যবস্থা। আমের মৌসুম, ভালো সুমিষ্ট আম যাতে সারা বাংলাদেশের মানুষ এটা খেতে পারে, আর ব্যবসা বাণিজ্যটাও যাতে সম্প্রসারিত হয় এবং ওই অঞ্চলের মানুষ যেন আরও লাভবান হয়, সেখানে একটা বিশেষ রেল সার্ভিস দেওয়া হচ্ছে, যার নামই দেওয়া হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল। কাজে এটা ম্যাঙ্গো স্পেশাল শুনলে এমনিতে সবার মুখে নিশ্চয়ই একটু জিভে পানি এসে যাবে যে এত ভালো আম সবাই খেতে পারবে। তো ম্যাঙ্গো ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় প্রতি কেজি আম পরিবহনে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ টাকা ৩০ পয়সা এবং রাজশাহী থেকে মাত্র ১ টাকা ১৭ পয়সা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করে না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে একথা জানান তিনি। পরে ওবায়দুল কাদের বলেন, করোনা আর সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবেলা করা চ্যালেঞ্জ, এদের পৃষ্ঠপোষক বিএনপি। দুটি চ্যালেঞ্জ, একটি হচ্ছে কোভিড-19 মোকাবিলা, আর একটি হচ্ছে সাম্প্রদায়িকতাকে রুখে দেয়া। আমাদের সকল উন্নয়ন অর্জনের পথে একমাত্র আমি বলবো প্রধান অন্তরায় সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িক শক্তি, তাদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। ভারতে শারীরিক নির্যাতনের শিকার তরুণী বাংলাদেশের, তাকে নির্যাতনকারীদের একজন টিকটক হৃদয়ের বাসা রাজধানীর মগবাজারে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। মোহাম্মদ শহীদুল্লাহ জানান, নির্যাতনের শিকার তরুণীর বাড়ি কিশোরগঞ্জে, থাকতেন রাজধানীর হাতিঝিলে। এ ঘটনায় নির্যাতিতার বাবা মানব পাচার আইনে মামলা দায়ের করবেন বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় পুলিশ ও ইন্টারপোলের সহায়তায় আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতনকারীর পুরো নাম রিফাতুল ইসলাম হৃদয়। তিনি টিকটক হৃদয় বাবু নামে পরিচিত। বর্তমানে হৃদয় ভারতের পুনেতে অবস্থান করছে বলে জানা গেলেও সে অবৈধভাবে ভারতে গেছে কিনা তা যাচাই করা হবে বলে জানান উপ পুলিশ কমিশনার। রাজধানীর পল্লবীতে ছেলের সামনে শাহিনউদ্দিন কে হত্যা মামলার পলাতক আসামি কালা বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব-4। গতকাল রাত ১১টার দিকে পল্লবীর সিরামিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাহিনউদ্দিন হত্যার ঘটনায় এই নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হলো। এই মামলায় এজাহারভুক্ত আসামি ২০ জন। র্যাব জানায়, আসামি বাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। আসামি বাবুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা ছাড়াও চাঁদাবাজি, মারামারি ও মাদকের মামলা রয়েছে। গত ১৬ই মে পল্লবীতে শাহিনউদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে এই ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল চেয়ে করা রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বিত বেঞ্চ এই আদেশ দেন। আদালত জানান, কোনো পরীক্ষার্থীর ফলাফল বিষয়ে অভিযোগ থাকলে তার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করবেন। ৭ দিনের মধ্যে কর্তৃপক্ষকে কারণসহ বিষয়টি নিষ্পত্তি করে সংশ্লিষ্ট প্রার্থীকে জানাতে হবে। এছাড়াও তথ্য গোপন করে কোনো প্রার্থী ভর্তি প্রক্রিয়ায় অংশ নিয়ে থাকলে এবং তা চিহ্নিত হলে তাদের ভর্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। এর আগে গত ১৯ মে ৩২৪ জন শিক্ষার্থী ওই রিট করেন। গত ৪ এপ্রিল ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মশা নিধনে সবাইকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। সকাল 11:30টায় অনলাইনে আয়োজিত ঢাকা মহানগর সহ সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধে নবম আন্তমন্ত্রণালয় সভায় যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। स्थानीय सरकार मंत्री बोलें शुधु सिटी करपोरेशनेर कर्मकर्तारा आंतरिक होले मशा निधन सम्भव नय। एक्षेत्रे सकल जनगणके सम्पृक्त होते होबे। प्रत्येकेर जार जार अवस्थान थेके निजेदेर बाड़ीर छाद आंगिनाय जमे थाका पानी परिष्कार करार कथा जानान तिनि। मंत्री बोलें बृष्टि होले छादे बा आंगिनाय पानी जमे, एसब जमानो पानीते एडिस मशार लार्भा जन्म हय, ताई बाड़ीर आंगिना सह आशपाशेर आसबाबपत्रेर मध्ये जाते पानी जमे ना थाके सेजोन्नो सतर्क थाकते होबे। एटा जत द्रुत परिष्कार करा जाय तत ताड़ाताड़ी एडिस मशार प्रजनन ध्वंस होबे। যে সিটি কর্পোরেশন সরকার এবং কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী অথবা শ্রমিক অথবা যারা স্প্রে করে তারা শুধুমাত্র যদি আন্তরিক হয় তাহলে যে সমূলে ধ্বংস হবে কথাটা ঠিক না। এবং ধ্বংস করতে হলে সেখানে জনগণকে অংশগ্রহণ করতে হবে। দক্ষিণ এশিয়ার কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে মা মাছ। তবে আশানুরূপ ডিম না পাওয়ায় হতাশ জেলেরা। বুধবার দিবাগত রাত ১:৩০টার দিকে ডিম সংগ্রহ শুরু করে সংগ্রহকারীরা। এর আগে মঙ্গলবার ২ দফায় নমুনা ডিম ছেড়েছিল মা মাছ। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, নমুনা ডিম ছাড়ার পরেই হালদা পাড়ে জেলেদের কর্মচাঞ্চল্য শুরু হয়। তবে ঘূর্ণিঝড়ে ইয়াসের কারণে পরিবেশ প্রতিকূল থাকায় কাঙ্ক্ষিত ডিম মিলছে না বলে জানায় কর্তৃপক্ষ। হালদার কাকদিয়ার আজিমের ঘাট, পশ্চিম গহিরা, সোনাইর মুখ, আবুরখিল, খলিফার ঘোড়া, সত্তরঘাট সহ বেশ কিছু এলাকায় বেশি ডিম পাওয়া যায়। তাই এসব এলাকায় জেলেদের আনাগোনা বেশি। বংশ পরম্পরায় চলে আসা রেওয়াজের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে এসব ডিম থেকে রেণু তৈরি, এরপর পোনা উৎপাদন করেন সংশ্লিষ্টরা। এবার লকডাউনে পরিবেশ ভালো থাকায় বেশি ডিম সংগ্রহের আশা করলেও হতাশ জেলেরা। রাজধানীর বেশ কিছু পার্ক আর খেলার মাঠের চেহারাই বদলে গেছে দুই নগর কর্তৃপক্ষের উদ্যোগে। জরাজীর্ণ আর পরিত্যক্ত পার্কগুলো সংস্কারের পর এখন নগরবাসীর পদচারণায় মুখর। তবে নগরবিদরা বলছেন, প্রয়োজনের তুলনায় ঢাকায় পার্ক আর খেলার মাঠের সংখ্যা একেবারেই কম। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকায় আরও উন্মুক্ত স্থান তৈরির তাগিদ তাদের। জনসংখ্যা অনুপাতে যা থাকা উচিত তার মাত্র ১% পার্ক ও উন্মুক্ত স্থান আছে রাজধানী ঢাকায়। অব্যবস্থাপনায় সেগুলোর বেশিরভাগেরই বেহাল দশা। তবে আসার কথা ইদানিং কিছু উদ্যোগ নিয়েছে ঢাকার দুই নগর কর্তৃপক্ষ। দক্ষিণ সিটির জলসবুজে ঢাকা প্রকল্পের আওতায় রাজধানীর 10টি খেলার মাঠ ও 18টি পার্ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে উদ্বোধন হয়েছে সংস্কার করা 3টি খেলার মাঠ ও 8টি পার্ক। পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ের মালিটোলা পার্ক একসময় ট্রাকের দখলে থাকা পার্কটি উদ্ধার করে দৃষ্টিনন্দন রূপ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি। তেমনিভাবে সংস্কার হয়েছে লালবাগের শহীদ হাজি আব্দুল আলিম খেলার মাঠ। পুরনো পার্কগুলোর এই আমূল পরিবর্তনে খুশি নগরের বাসিন্দারা। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা এটা আছে, ওরা এক্সারসাইজ করতে পারতেছে, সুবিধা হচ্ছে। সব ছিনতাইকারী ঘুমায় থাকতো, গাড়ি রাখতো, ময়লা থাকতো। আমার মতে এটা সিটি কর্পোরেশনের দেখাশোনা করা উচিত সবসময়। উন্নয়ন কাজ শেষে জুনে উদ্বোধন হবে আরও কয়েকটি পার্ক ও খেলার মাঠ। এই বছরে সবগুলোর সংস্কার শেষ করার প্রতিশ্রুতি নগর কর্তৃপক্ষের। বাকি যে কাজগুলো বাকি আছে ওগুলো প্রায় 80, 85, 90, 95% কাজ হওয়া আছে। আশা করি আমরা জুনের ভিতরে, আগামী জুনের ভিতরে আরও 4-5টা পার্ক এবং 3-4টা মাঠের উদ্বোধন করতে পারবো ইনশাল্লাহ। নগরবিদরা বলছেন, রাজধানীর প্রতিটি এলাকায় হাঁটা দূরত্বে পার্ক থাকা প্রয়োজন। জমি অধিগ্রহণ করে সব এলাকায় পার্ক করার পরামর্শ তাদের। উন্নয়নের পরে সেই পার্ক এবং প্লেগ্রাউন্ডে কারা প্রবেশ করবে, সেই প্রবেশাধিকারের উপরে যে নিয়ন্ত্রণ আসছে কিনা সেটা আমাদের দেখা জরুরি। পার্কগুলোকে মেনটেন্যান্স নামে কিন্তু কোনো ক্লাব বা কোনো কর্তৃপক্ষ বা কোনো গোষ্ঠীর কাছে দেওয়া হচ্ছে। 1.5 কোটি মানুষের শহর ঢাকায় পার্ক আর খেলার মাঠ থাকার কথা 1000-এর বেশি। অথচ ঢাকার দুই সিটির 129টি ওয়ার্ডে কাগজে কলমে আছে মাত্র 49টি পার্ক। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকা কার্যক্রমে ধীরগতির কারণে অর্থনৈতিক ব্যবস্থা পুনরুদ্ধারে পিছিয়ে যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশ। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে রেকর্ড পরিমাণ কম সুদহার নির্ধারণ করেছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি প্রণোদনা অব্যাহত রাখতে আরও বেশি ঋণ গ্রহণের দিকে ঝুঁকছে এই অঞ্চলের অনেক দেশ। এছাড়া ক্ষতি মোকাবেলায় কর ছাড়সহ নানা সুবিধা দিচ্ছে এশিয়ার বেশ কয়েকটি দেশ। बर्तमाने करोना संक्रमणेर अन्यतम केंद्रस्थल हये उठेছে एशियार विभिन्न अंचल। पाशापाशी चाहिदा अनुयायी टीकाओ पाওয়া যাচ্ছে না। कयेक देशे टीका कार्यक्रम शुरू हलेও चलছে धीर गतिते, फले एशियार अर्थनैतिक व्यवस्थार पुनरुद्धार निये तैरी हয়েছে शंका। तबे क्षति काटिয়ে उठते गुरुत्वपूर्ण भूमिका पालन करছে विभिन्न देशेর केंद्रीय बैंक। मंदा ঠেকাতে এরই মধ্যে इंदोनेशिया, दक्षिण कोरिया और নিউজিল্যান্ডে সর্বনিম্ন সুদহার অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাকার্তায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে করহার আরও কমানোর প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি চলতি বছর ৮৪০০ কোটি ডলারের বন্ড ইস্যু করার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। বিধিনিষেধের কারণে ভোক্তা ব্যয় কমেছে দক্ষিণ কোরিয়ায়, তবে রপ্তানি বাড়ায় গতি ফিরেছে দেশটির অর্থনীতিতে। ব্যবসা এবং বিনিয়োগ স্বাভাবিক রাখতে মুদ্রানীতি অপরিবর্তিত রেখেছে দেশটি। একই কারণে মুদ্রানীতি পরিবর্তন করছে না রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড। প্রবৃদ্ধির সহায়ক হিসেবে দেশটির বাজেটে ওয়েলফেয়ার তহবিল থেকে ব্যয় বাড়ানো হয়েছে। বর্তমানে করোনা সংক্রমণের কেন্দ্র হয়ে উঠেছে ভারত। চলতি অর্থ বছরে বাজেট ঘাটতি ৬.৮% রাখার চেষ্টা করছে দেশটি, যা গেল অর্থ বছর ছিল ৯.৫ ভাগের কম। পাশাপাশি ক্ষতিগ্রস্ত খাতে প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। বার্কলেজ ব্যাংকের গবেষণা অনুযায়ী করোনা সহায়তা হিসেবে ভারতের বিভিন্ন ব্যাংকে এই পর্যন্ত ১৪ ট্রিলিয়ন রুপি তারল্য সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের জরিপ বলছে, বর্তমান পরিস্থিতিতে মুদ্রানীতির পরিবর্তন করেও তেমন কাজ হবে না, তাই প্রণোদনা কার্যক্রমের আওতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। কপকে মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘদিন পর হলেও মরদেহ দাফন নিয়ে ভোগান্তি শেষ হচ্ছে সিলেট নগরবাসীর। আধুনিক সুযোগ সুবিধা রেখে নগরীর সবচেয়ে বড় মানিক পীর কবরস্থান এর উন্নয়ন কাজ করছে সিলেট সিটি কর্পোরেশন। এর মধ্যে প্রথম ব্লকের কাজ শেষ হওয়ায় তা উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ৪টি ব্লকের কাজ শেষ হলেই এখানে সমাহিত করা যাবে ২০,০০০ মরদেহ। সিলেটের নয়া সড়ক এলাকায় প্রায় ১১ একর জায়গাতে হজরত মানিক পীর রহমতুল্লাহ সিটি কবরস্থান। সরকারি কবরস্থানে এতদিন পরিকল্পনার অভাবে নানা ধরনের সমস্যায় পড়তে হতো নগরবাসীকে। সম্প্রতি আধুনিক সব সুযোগ সুবিধা রেখে এর উন্নয়ন কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। এর মধ্যে শেষ হয়েছে প্রথম ব্লকের কাজ। নির্মিত হবে আরও ৪টি ব্লক। প্রত্যেকের মা বাবা ভাই বোনের জন্য যাদের কবর থাকে যেইখানে, তো স্বাচ্ছন্দ্যের সহিত দাঁড়িয়ে আপনার মনে করেন জিয়ারত করা বা ওদের রুহের মাগফিরাত কামনা করে এইখানে আসা, এই জিনিসগুলা আপনার একটা বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। কবরস্থানটির ভেতরে সড়ক ও ওয়াকওয়ে নির্মাণ সহ লাগানো হচ্ছে ফলদ ও বনজ গাছ। দীর্ঘদিন পরে হলেও কবরস্থানে আধুনিকতায় খুশি নগরবাসী। এখন যে পরিবেশ হয়েছে এই পরিবেশটা আপনার খুবই সুন্দর হয়েছে। এখন আপনার রাস্তাঘাট হয়েছে, আমরা জায়গায় জায়গায় জিয়ারত করতে পারবো, খবর বা ঠিকমতো দিতে পারবো। জায়গা চিনা যাইতো না, একজনের জায়গায় আরেকজন দিত, প্লেটটা চিনা যাইতো না। এখন প্লেট হচ্ছে তোমার কম্পিউটারের মাধ্যমে থাকবে। কবরস্থানগুলো অত্যন্ত সুন্দর হইতেছে, বিদেশি ডিজাইন মতো, আমরা বড় খুশি লাগে, আল্লাহ ভালো রাখতেছে। সবগুলো ব্লকের নির্মাণ শেষ হলে এখানে সমাহিত করা যাবে ২০,০০০ মরদেহ। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা ভারতে শনাক্ত হওয়া করোনার ধরন B.1.617 ভ্যারিয়েন্ট প্রতিরোধে সক্ষম। বুধবার এই দাবি করেছে মার্কিন ভ্যাকসিন প্রস্তুতকারক এই সংস্থা। এছাড়াও ১২ বছরের বেশি বয়সী সবার জন্য ফাইজারের টিকা কার্যকর বলেও দাবি করেছে সংস্থাটি। তাই জুলাই থেকে অক্টোবরের মধ্যে ফাইজারের ৫ কোটি ডোজের দ্রুত অনুমোদন দিতে আহ্বান জানিয়েছে ভারত সরকারের প্রতি সংস্থাটি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা বলছে, ফাইজারের টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে প্রায় ১ মাস ধরে সংরক্ষণ করা যাবে। তাই ভ্যাকসিন সংরক্ষণ নিয়ে যে জটিলতা ছিল তাও অনেকটাই কমবে বলে ধারণা করছে অনেকেই। করোনা ভাইরাসের উৎস প্রাণী থেকে নাকি গবেষণাগারের দুর্ঘটনা থেকে হয়েছিল, তা নিয়ে ৩ মাসের মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি এই নির্দেশ দেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা CNN। বাইডেন জানান, করোনার উৎস নিয়ে এ মাসের শুরুতে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেয়েছেন তিনি, তবে সেটি অসম্পূর্ণ। তাই এ বিষয়ে আরও সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে আরেক দফা তদন্ত প্রতিবেদন চান বাইডেন। এর আগে মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ২০১৯ সালে করোনা প্রাদুর্ভাবের আগেই চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির ৩ গবেষক করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সিরিজ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য এবার হোয়াইট ওয়াশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারাতে মরিয়া তামিমের দল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ১টায়। नवीन श्रीलंकार विपक्षे प्रथम दुई मैचे दापुटे जय बांग्लादेशेर तबे ओपेनिंगे लिटनेर अफ फर्म भावाচ্ছে टीम मैनेजमेंटके। तृतीय वनडेते জায়গা হারাতে পারেন ডানহাতি ওপেনার নাঈম শেখকে দলে ডাকা হলেও তামিমের সাথে ওপেন করতে দেখা যেতে পারে সৌম্যকে। ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কমছে না সাকিবেরও, এদিকে হোয়াইটও সাড়াতে মরিয়া অতিথিরা। শেষ ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নেওয়ার তাগিদ লঙ্কান ম্যানেজমেন্টের। ओपेनिंगे तामिमेर निर्भरयोग्य संगे एखोनो खुंजे पायनि बांग्लादेश। टाना व्यर्थताय बाद पड़ार शंकाय लिटन। क्षणस्थायी ओपेनिंग पार्टनारशिपेर चाप बये बेड़ाते होच्छे दीर्घ समय, ताते प्रथम पावर प्लेतेओ दुर्बल होच्छे रानेर गति। बदलेर डाके नवीन नाइम शेख होते पारे समाधान। सुयोग पेले प्रमाण करते पारबेन किना तारई अपेक्षा। सुपर लीगे एखन पर्यन्त ৮ मैच खेलेছে বাংলাদেশ। উইন্ডিজ নিউজিল্যান্ডের পরে শ্রীলঙ্কা সিরিজ একেবারে জমছে না ওপেনিং পার্টনারশিপ। মূল দায়টা লিটনের, তার প্রভাব কি তামিমের ব্যাটিংয়েও পড়ছে? এতদিনেও লিটন ধরতে পারছেন না উইকেটের গতি। শর্ট সিলেকশনে গলত কার্যত ভোগাচ্ছে পুরো দলকেই। পরিসংখ্যানে ভোগান্তি পরিষ্কার, গত ৮ ম্যাচে একবারও ৫০ ছাড়ায়নি ওপেনিং পার্টনারশিপ। ৩ ম্যাচে থেমেছে এক অঙ্কে। তামিম লিটন জুটির মোট মিলিয়ে অবদান ১৩১ রান, ম্যাচ প্রতি গড় ১৭ নিচে। ওপেনিং পার্টনারশিপ দ্রুত ভাঙায় ধুঁকতে হচ্ছে ইনিংসের শুরু থেকেই। তাতে প্রথম পাওয়ার প্লেতে কমছে রানের গতি, আর সেই চাপ বয়ে বেড়াচ্ছে মিডল অর্ডার। মেন্টালি ওইভাবে প্রিপেয়ার থাকি, যদিও হয়তোবা আমরা চেষ্টা করি এবং আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ট্রাই করি যে ফার্স্ট ১০ ওভারে যেন যত কম আর্লি উইকেট পাওয়া যায়, বাট অনেক সময় এটা হয় না। তো আমার মনে হয় যে আমরা প্র্যাকটিস ওইভাবেই করি, আমরা নিউ বলে সবসময় প্র্যাকটিস করে থাকি। প্রথম পাওয়ার প্লেতে রান তোলায় বড্ড দুর্বল বাংলাদেশ। গত ৮ ম্যাচের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে শুরুর ১০ ওভারে কতটা পিছিয়ে পড়ছে তামিমের দল। এই ৮ ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৫৩, ওভার প্রতি রান ৩.৮৬। চারের নিচে রান তুলে কেবল মাঝের সময় তারা বাড়ছে মিডল অর্ডারে। স্ট্যান্ডবাই থেকে মোহাম্মদ নাইমকে তৃতীয় ওয়ানডের দলে রেখেছেন নির্বাচকেরা, তাতে ওপেনিংয়ে লিটন কাঁটা পড়তে পারেন, তার সম্ভাবনা জোরালো। পরিবর্তনে কি ভাগ্য বদলাবে? কোনো পরীক্ষায় যে কাজে আসছে না অনেক দিন হলো। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সিপিএল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে দলে ফিরিয়েছে জামাইকা তালাওয়াস। ৩ বছর পর জামাইকাতে ফিরেছেন সাকিব। একদিন পর সিপিএলের প্লেয়ার ড্রাফট, তার আগে সিপিএল বৃহস্পতিবার এক টুইটে সাকিবের ফেরার খবর জানায়। নিষেধাজ্ঞার কারণে গত বছর সিপিএল মিস করেন বাংলাদেশি অলরাউন্ডার। ২০১৩ সালে টুর্নামেন্টের প্রথম আসরে বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে খেলেন সাকিব। এরপর ২০১৬ সালে জামাইকা তালাওয়াসে এসে শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। পুরো আসরের মতো ফাইনালে নেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। জামাইকার হয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ১৪ উইকেট শিকার সাকিবের। ব্যাট হাতে করেন ২২১ রান। ২৮ আগস্ট থেকে শুরু হবে সিপিএলের নবম আসর। ৬ দলের এই টুর্নামেন্টটি হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। रोमांचकर टाइब्रेके जीते यूरोपा लीगर चैम्पियन वियारियाल फाइनले मैनचेस्टर यूनाइटेड के 11-10 व्यवधाने हाराय स्पैनिश क्लाबटी। 98 बछरे स्पैनिश क्लाबटी प्रथमबार जितलेও रेकर्ड गड़े चतुर्थबार ट्रफी जितलेन उनाई एमेरी। शिरोपा जीते उच्छ्वसित वियारियाल कोच, और शिरोपा खड़ा दीर्घ हवाय हताश मैन यूनाइटेड कोच ओले गानार सुरशेयर। চাপ সামলাতে ব্যর্থ ডেভিড দে হায়া মিস করেছেন। পেনাল্টি ঠেকিয়ে ভিয়ারিয়ালকে উৎসবের উপলক্ষ দেন রুলি। অবসান ঘটান ৯৮ বছরের অপেক্ষার। প্রথমবারের মতো ইউরোপা লীগ চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল, এমেরি দ্য ম্যাজিক ম্যান। লা লিগায় ৭ নম্বরে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে ইউরোপা লীগের ট্রফি জিতে, আর ৪ ট্রফি জিতে রেকর্ড গড়লেন এমেরি। পোল্যান্ডের গদান্সকে প্রায় ১০,০০০ দর্শক উপস্থিতিতে রোমাঞ্চ ছড়ায় শিরোপা লড়াই। প্রথমার্ধে ম্যান ইউনাইটেডের দাপট ছিল স্পষ্ট। উল্টো কাউন্টার অ্যাটাকে ভীতি ছড়ানো ভিয়ারিয়াল ডেডলক ভাঙে প্রথমার্ধেই। ইনফর্ম জেরার্ড মোরেনোর সামনে অসহায় রেড ডেভিলস রক্ষণ। বিরতির পর ১০ মিনিটের ব্যবধানে সমতায় ফেরে ম্যান ইউনাইটেড। এডিনসন কাভানির কল্যাণে স্বস্তি ফেরে রেড ডেভিল সমর্থকদের হৃদয়ে। নির্ধারিত সময় স্কোর লাইন ১-১। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়, যেখানে স্নায়ু পরীক্ষা দিয়েছে দু দল। পরে পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য। প্রথম ৫ শটে সফল দু দল, পরের ৫টিতেও। বাকি ছিল দু দলের গোলকিপার রুলির শট জাল খুঁজে পেলেও নার্ভ হারান ডেভিড দে হায়া। ছেলেরা শেষ পর্যন্ত মনোবল ধরে রেখে লড়াই চালিয়ে গেছে। এই অদম্য মানসিকতা ব্যবধান গড়ে দিয়েছে। শিরোপা জিতেছি আমরা। বেশ কিছু সুযোগ পেলেও আমরা কাজে লাগাতে পারিনি। ম্যাচে ফিনিশিং দুর্বলতা স্পষ্ট ছিল। প্রতিপক্ষ ভালো খেলে শিরোপা জিতেছে। প্রথমবারের মতো ইউরোপিয়ান ট্রফি জিতল ভিয়ারিয়াল, আর আরও একটি মৌসুম ট্রফিহীন কাটল ম্যান ইউনাইটেডের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরও বিস্তারিত।